গত 28 অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশের দিন হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় আলাদা দুই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে ও সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ সকালে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী। আলতাফ হোসেন চৌধুরীর আইনজীবী তাহেরুল ইসলাম জানান, গত 28 অক্টোবর বিএনপির সমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় রমনা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে বিএনপির সমাবেশের দিন মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুর ও পুলিশের অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতা, নাশকতা, পুলিশকে মারধর, পুলিশ সদস্য হত্যা ও চলমান অবরোধ কর্মসূচির মধ্যে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ নানা ঘটনায় 28 অক্টোবর থেকে গতকাল শনিবার পর্যন্ত এই 8 দিনে 89টি মামলা হয়েছে। দায়ের হওয়া এসব মামলায় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের 2172 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।